হ্যালো এব্রিয়ান আমি সায়ন্তিকা ওয়েলকাম টু মাই চ্যানেল সল্ট অ্যান্ড পেপার আর কয়েকদিনের মধ্যে হোলি আসছে তাই হোলি স্পেশাল তো কিছু বানাতেই হবে তাই না আজকে আমি নিয়ে এসেছি হোলি স্পেশাল ঠান্ডাই রেসিপি এটা খেতে একদম সেই হয়েছিল আর তার সাথে মাটির গ্লাসে এরকম করে ঠান্ডাই খেতে এটার মজাই আলাদা আর এই ঠান্ডায় মশলাটা দিয়ে আপনারা কিন্তু কুলফিও বানাতে পারবেন আর এই মশলাটা বেশি করে বানিয়ে নিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন এইবার মশলাটা বানানোর জন্য গ্যাসে একটা প্যানকে খুব হাই ফ্লেমে গরম করে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে এক এক করে সব কিছু দিয়ে দেব। বাদাম দিয়েছি টু টেবিল স্পুন কাজু টু টেবিল স্পুন আর পেস্তাও টু টেবিল স্পুন চালমগজ ওয়ান টেবিল স্পুন মৌরি ওয়ান টেবিল স্পুন আর পোস্ত ওয়ান টেবিল স্পুন চারটে এলাচ ছোট্ট একটা জায়ফলের টুকরো ছোট্ট একটা দারচিনির টুকরো আর পাঁচ থেকে ছটা মতো গোটা গোলমরিচ আর এর মধ্যে দিয়ে দেবো টু টেবিল স্পুন মতো শুকনো লাল গোলাপের পাপড়ি একদম সামান্য পরিমাণে স্যাফ্রন দিয়ে দেবো এটা অপশনাল যদি আপনাদের কাছে থাকে তো দেবেন না থাকলেও কোনো অসুবিধা নেই গরম তাওয়াতে এটা হালকা একটু সেঁকে নেওয়া এটাই আর কি এগুলোকে ড্রাই রোস্ট করার কোনো দরকার নেই এরকমভাবে হালকা একটু সেঁকে নিলেই হবে যাতে গুঁড়ো করার সময় খুব সুবিধা হয় গরম প্যানের মধ্যে চার থেকে পাঁচ মিনিট মতো রাখলে এটা রেডি হয়ে যায় তবে মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে মানে এদিক ওদিক করে দিতে হবে যাতে সব দিকটা ভালো করে সেঁকা হয়ে যায় দেখবেন গোলাপের পাপড়িগুলো বেশ হাত দিলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে তখন এটাকে অন্য একটা প্লেটে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করতে রেখে দিতে হবে দেখুন সব কিছু একসাথে কী কালারফুল লাগছে তাই না কি সুন্দর লাগছে দেখতে এইগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সিতে করে একটু গুঁড়ো করে নেব সব কিছু গুঁড়ো করা হয়ে গেছে ঠান্ডায় মশলা একদম রেডি এটা আপনারা বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন তারপর যখন ইচ্ছে হবে তখন ঠান্ডায় বানিয়ে খেতে পারেন ঠান্ডায় মশলা যখন রেডি হয়ে গেল তাহলে চলুন ঝটপট করে ঠান্ডাইটাও বানিয়ে নিই তো এখানে দু কাপ দুধ নিয়েছি আর দু কাপ দুধের মধ্যে ঠান্ডায় মশলা দেব চার টি স্পুন আর চিনিও দেব চার টি স্পুন তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর ঠান্ডাই মানে সেটা কি বরফ ছাড়া হয় তাই এর মধ্যে কিছুটা বরফ দিয়ে দেব। এইবার সব কিছু একসাথে মিক্স করে নেওয়ার পালা কাঠের একটা হুইস্ক দিয়ে এরকমভাবে মিক্স করব তাহলে বেশ ঝাঁক তৈরি হবে আরও খেতে বেশ ভালো লাগবে রেসিপিটা কিন্তু খুবই সহজ খুব অল্প টাইমে এটা রেডি হয়ে যায় তাই আপনারা চাইলে একবার বাড়িতে বানিয়ে খেতেই পারেন আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে আচ্ছা আপনাদের এরকম ধরনের ঠান্ডাই খেতে কার কার ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আর গরমকাল চলে এসেছে তাই এরকম ধরনের ঠান্ডাই রেসিপি বা লস্যি রেসিপি বা বিভিন্ন ধরনের সামার ড্রিঙ্কের রেসিপি নিয়ে আমি আবার চলে আসবো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের আরও সহজ সহজ রেসিপি নিয়ে আমি চলে আসবো আপনারা সঙ্গে থাকুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সবাইকে জানায় হ্যাপি হোলি